বিয়াস আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারিপাশে অসাধারণ অসাধারণ ফুলের গাছ এবং ফলের গাছ। তো এটি হচ্ছে আমার বাসার ছাদ। দেখতে পাচ্ছেন পিছনে কমলা মালটা, বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ। তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি যে আমার বাসার ছাদের ওপর কী কী প্রজাতির ফলের গাছ, ফুলের গাছ এবং ঔষধি গাছ আছে। তো দেখতে থাকুন, কারণ আমার ছাদটা খুব বেশি বড় না, ছোট্ট একটা ছাদ। তো এই ছাদের মধ্যে কত প্রকার ফুল, ফল ও ঔষধি গাছ রয়েছে, চলুন আপনাদেরকে দেখাই দিই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আমার বাসার ছোট্ট একটি ছাদ। আসলে ছাদটি খুব একটা বেশি বড় না, আপনারা ক্যামেরার মধ্যে দেখে বুঝতে পাচ্ছেন যে ছোট্ট একটা ছাদের মধ্যে কিন্তু বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ, ফলের গাছ, ফুলের গাছ সহ বিভিন্ন গাছ আপনাদেরকে দেখালাম। আসলে এখানে সবগুলো চারা তৈরি করা হয়, আর এগুলো চারা এখান থেকে নেওয়ার পর সেগুলো সম্পূর্ণ বাজারজাত করা হয়। আপনাদের কারো যদি কখনো যেগুলো গাছ আজকে আমি দেখাইলাম এর মধ্যে কোনো গাছ যদি কারো পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, আপনাদের অবশ্যই আমি গাছটি সেল দেওয়ার ব্যবস্থা করব। আর এটি সম্পূর্ণই আসলে ব্যক্তিগতই বাসা থেকে তৈরি করা হয়, আর এগুলো হচ্ছে বাজারজাত করা হয়।
তো অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন যে আজকের আমার এই ভিডিওটি কেমন ছিল। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।